রক্ষা করতে পারে না। তার বলেছে সত্যিকার আত্মীয় যদি হয় যে তিনিও এরকম ভয় এলে সেই ভয় দূর করতে পারবেন, তবে তিনি আত্মীয়, তা না হলে তিনি আমাদের আত্মীয়ই নন। তিনি গুরু নন, তিনি আত্মীয় নন, তিনি পিতা নন, তিনি মাতা নন, তিনি দেবতা নন, তিনি স্বামী নন, যিনি এই ভয় উপস্থিত হলে ভয় মোচন করতে পারেন না, মৃত্যু উপস্থিত হলে মৃত্যু মোচন করতে পারেন না। অদ্ভুত সুন্দর শ্লোক হচ্ছে গুরুর নসস্যা, স্বজন নসস্যা, পিতা নসস্যা, জননী নসস্যা, দৈবং নতস্যা, ন প্রতিষ্ঠসস্যা, ন মোচয়েজ্য সমুপেত মৃত্যু। মৃত্যু উপস্থিত হলে সেই মৃত্যু ভয় যিনি মোচন করতে পারেন না, তিনি গুরু নন, আত্মীয় নন, পিতা নন, মাতা নন, দেবতা নন, স্বামী নন। যথার্থ স্বামী হতে গেলে স্ত্রীকে ওই মৃত্যুর ভয় বা বিপদের ভয় থেকে রক্ষা করতে পারে ঠিক ঠিক স্বামী। আবার স্ত্রীকে তো স্বামী মানে আদর্শ স্ত্রীও তিনি দেখুন, আমাদের সব শুধু সাবিত্রীর কথা বলা হচ্ছে, দময়ন্তীর কথা বলা হচ্ছে, এই স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তার সেই পবিত্রতা দিয়ে। তো এগুলো